हेलो एवरीवन, पाँच पूरण भाई साथीर आरो एक नतून पर्व सबा के स्वागत। सामने आसछे भगवान श्रीकृष्णर जन्माष्टमी व्रत और ए समय आमरा भगवान के ताल दिए तैरी विभिन्न रकम भोग निवेदन करे थाकी। आज के तैरी करे देखाबो नारकेल दिए तालेर खीर। खूब झटपट ए रान्नाटा होये जाए और एटा खेते खुबी दुर्दान्त है। प्रथमे एकटा पैनेर मध्ये तालेर पाल्प निये निलाम और आमी एखाने ए मेजरमेंटेर कप दिए प्राय आढ़ाई कप परिमाण तालेर पाल्प निये निएछि। किभाबे सम्पूर्ण तीता छाड़ा एरकम घन एकटा तालेर पाल्प नेवा हय एर एकटा भिडियो आमार चैनेले आछे, लिंकटा डेस्क्रिप्शन बक्से देवा थाकबे। एखन एई तालेर रसटाके एकटु जाल करे घन करे निते हबे। किछुक्षण एभाबे मीडियाम आँचे नेड़े चेड़े तालेर रसटाके फुटिये निच्छि। তাহলে তালের খিরটা খেতে খুবই ভালো হবে এবং তালের মধ্যে যে একটা পাংশে ভাব আছে সেটা চলে যাবে, তখন তালটা আরও একটু ঘন হয়ে আসবে। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তালটাকে আমি জাল করে একটু ঘন করে নিচ্ছি। আর তালটাকে জাল করার সময় একটু সাবধানে জাল করে নিতে হবে, কারণ তাল কিন্তু বেশ ছিটকে গায়ে আসে। তালটা আমার জাল করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু তালের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর তালের রসটাও বেশ ঘন হয়ে এসেছে। এর মধ্যে যে জল জল ভাবটা ছিল এটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই তালের রসের মধ্যে দুধ দিয়ে দেব আর তালের এই ক্ষীরের মধ্যে দুধটা যত ঘন ব্যবহার করা যাবে এর টেস্টও তত বেশি আসবে। আমি এখানে এক লিটার দুধকে জাল করে ঘন করে প্রায় হাফ লিটার করে নিয়েছি। এখন দুধটা আমি তালের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চোলা রসটা একটু বাড়িয়ে দেব। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে তাল আর দুধকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে তাল আর দুধ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর প্যানের গায়ে যে তালের পাল্পটা লেগেছিল এটাকেও এভাবে একটু তালের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে করে সাইড থেকে বা নিচ থেকে পুরো লেগে না যায়। তারপর তালের ক্ষীরটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো, কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে চিনিটাকে তালের ক্ষীরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চোলা রসটা আমি ফুলাচি করে দিচ্ছি। এখন তালটাকে একটু কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে, যাতে করে তালের ক্ষীরটা আরও একটু ঘন হয়ে আসে, কারণ চিনি দেওয়ার পর চিনিটা গলে তালের ক্ষীরটা এখন বেশ পাতলা হয়ে গিয়েছে। এখন জাল করে তালের ক্ষীরটাকে একটু ঘন করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে নারকেল কুড়া দিয়ে দিলাম। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিলাম। তারপর নারকেল কুড়াটাকেও তালের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ। এখানে ড্রাই ফ্রুট, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারবেন, কিশমিশ, যে কোনো ধরনের বাদাম। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি একটু ঘন হয়ে আসা পর্যন্ত। তালের ক্ষীরটা একটু ঘন হয়ে আসলে খেতে খুবই ভালো লাগে। আর এ পর্যায়ে একটু ঘন ঘন নাড়তে হবে। তালের ক্ষীরটা আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ক্ষীরটা বেশ ঘন হয়ে এসেছে আর নামানোর পর যখন ঠান্ডা হবে তখন এই ক্ষীরটা আরও একটু ঘন হয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ এলাচির গুঁড়া। তারপর চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এলাচির গুঁড়াটা একদম শেষ পর্যায়ে দিতে হবে। এখন আর একটু নেড়ে চেড়ে এলাচির গুঁড়াটা তালের ক্ষীরের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর তালের ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি পরিবেশন করছি। তালের এই ক্ষীরটি শুধু শুধু খেতে খুব ভালো লাগে, তাছাড়া রুটি কিংবা মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগে আর খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়।
आशा करछी आमार आजकेर एई खीरेर रेसिपिटी आपनादेर भालो लेगेछे। आजकेर मतो एखानेई बिदाय निच्छी, धन्यवाद सबाइके।